فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি সম্মানিত ভাই, আপনি জানতেছিলেন যে সম অবস্থায় চোখে এবং নাকে ড্রপ ব্যবহার করা যাবে কিনা, এবং কোন কোন সময় গলাতে এটার যে স্বাদটাও প্রকাশ পায়। সম্মানিত ভাই, সময়কে একটি প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবাতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ক্বালা ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাঈমান। তিরমিজির 788 নম্বর হাদিস, হাদিসটি সহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওযু করার সময় নাকে যে ভালোভাবে পানি প্রবেশ করাও, তবে যখন তুমি যে সাঈম হবে, রোজাদার হবে, তবে এমনটা করবে না। فهذا الحديث يدل على انه لا يجوز للصائم ان يوصل الماء الى جوفه عن طريق الانف. এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে সাইমের জন্য জায়েজ নয় সে পানিকে তার নাকে দিবে, যে এতটুকু যেটা তার ফ্যাটের মধ্যে চলে যাবে, ফ্যাটে যায় মতো নাকে পানি দেওয়া উজু অবস্থায় সাইম ব্যক্তির জন্য এটা নিষেধ। এই হাদিস থেকে দলিল হলো, যেহেতু নাকেও যদি ড্রপ ব্যবহার করা হয়, এই পরিমাণ ব্যবহার, যে পরিমাণ ব্যবহারের কারণে যদি নাকি পেটে চলে যায় বা গলাতে তার অনুভব হয়, তাইলে এটা ব্যবহার করা জায়েজ হবে না। আর চোখের যে বিষয়টা, সেটা সাধারণ এবং এটা দিয়ে খাদ্য ফেটে দেওয়ার কোনো যে সাধারণ প্রচলন নাই। নাক দিয়ে খাদ্য দেওয়ার প্রচলন এটা আছে, চোখের মাধ্যমে নয়। তাই চোখে যদি নাকি কেউ সায়েম অবস্থায় যে সাওম অবস্থার যে চোখের মধ্যে ড্রপ দেয়, এটা গলার মধ্যে অনুভব হলেও এটা রোজার কোনো ক্ষতি করবে না, রোজা ভঙ্গ হবে না। তবে নাকের বিষয়টা আলাদা, নাকের বিষয়টা আলাদা। তাই যদি নাকি নাকের মধ্যে ড্রপ দিল আর সেটা গলাতে অনুভব হলো, তাহলে তার রোজা ভেঙে যাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওয়াইন উলি মান্নাহু লাবুদ্দা ইয়াব তালিয়া মিন হাসাইন ফালা ইয়াজুজু লাহু ইস্তামালুহা ইল্লা ইয়াবলুগা হাদুল মারযি আল্লাযী ইউবিহু লাহুল ফিত্র ওয়া হুয়া আল্লাযী ইয়াদুরু মাহু সাওম আও ইয়ালহাকুহু বিহি মুশাক্কাতুন ইশাক্কু তাহাম্মুলুহা। এখানে যদি নাকি রোজা অবস্থায় নাকি ড্রপ ব্যবহার করলো আর সে অল্প পরিমাণে ব্যবহার করলো, এবং সে এটাকে গিলে ফেলল না, বরং থুতুর সাথে এটাকে বাহির করে দিল, তাহলে এই পর্যন্ত সে ব্যবহার করতে পারবে। কোনো কোনো ওলামায়ে কেরাম এভাবে বলেন, যদি নাকি তার অসুস্থতার সীমা এরকম বেড়ে যায়, যদি নাকি নাকের ড্রপ ব্যবহার না করে সে রোজাই রাখতে পারবে না, তার রোজা রাখলেও অনেক কষ্টর যে স্বীকার করতে হবে, এমন অবস্থা যদি হয়, তাহলে নাকের ব্যবহার করা জায়েজ হবে ড্রপ, তবে যে থুতুগুলো সে কী করে দিতে হবে, ফেলে দিতে হবে। আর চোখের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, যেহেতু এটা খাদ্য ফেটে দেওয়ার কোনো সাধারণ নিয়মের অন্তর্গত নয়, তাই চোখের বিষয়টা ভিন্ন। চোখের দেওয়ার পরে যদি নাকি মুখের মধ্যে তার যে স্বাদও লাগে, তারপরে রোজাভঙ্গ হবে না। নাকের বিষয়টা ভিন্ন, নাকে দিবে না রোজাদার সাধারণ অবস্থাতে। হ্যাঁ, যদি নাকি এমন কষ্ট হয় যে কষ্টের মাধ্যমে সে রোজা রাখতে পারবে না বা রোজা রাখতে পারবে, অনেক কষ্ট সে যে কী করতে হবে, বরদাস্ত করতে হবে, তখন ওই ব্যক্তি নাকে ড্রপ ব্যবহার করবে, তবে থুতুগুলোকে সে নিক্ষেপ করে দেবে। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিশ্বাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।